আচ্ছা, আমরা আমাদের পুরো আলোচনাটা করছি এই ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশন নিয়ে। এখন এই যে ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশন হচ্ছে, সেখানে ভাইব্রেশন যে হচ্ছে সেটা এই রকম লাইন বরাবর হচ্ছে। তো এটাই আমার এক্স স্টেট প্লেন। এবার ধরো কেউ যদি একদম এই এক্স অ্যাক্সিসের মুখে এসে ওয়াই জেড প্লেনে ভাইব্রেশনটা দেখার চেষ্টা করে, সে ভাইব্রেশনটাকে এইরকম একটা লাইন বরাবর জাস্ট আপ ডাউন হচ্ছে বলে দেখবে। অ্যাকচুয়ালি ভাইব্রেশনটা হচ্ছে এই যে লাইনটা আমি এঁকেছি, এই লাইনটাকেই এখানে দেখিয়েছি, এই যে লাইনটা আমি এঁকেছি এই লাইন বরাবর যদি আমি এই প্লেন অফ পেপারের সাথে একটা ভার্টিক্যাল প্লেন কল্পনা করি, তাহলে সেই প্লেনটা হচ্ছে এই ইলেকট্রিক ফিল্ডের কম্পনের তল বা ইলেকট্রিক ফিল্ডের প্লেন অফ অসিলেশন। এখন আমরা জানি যে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ এক্সাইটেড অ্যাটমের ভাইব্রেশন থেকে তৈরি হয়। এখন এই যে এক্সাইটেড অ্যাটমের ভাইব্রেশন কিন্তু যে কোনো ডিরেকশন বরাবর যে কোনো প্লেনে হতে পারে, ঠিক আছে? এই ক্ষেত্রে এটা এক্সজেড প্লেনে হচ্ছে এরকমভাবে, কিন্তু নর্মালি যে কোনো সোর্সের ক্ষেত্রে এটা নানান রকম ডিরেকশনে হতে পারে। দেখো, এই ভাইব্রেশনটা একটা অ্যাটমের জন্য এই ডিরেকশনে হচ্ছে ধরে নিলাম, তার পাশের অ্যাটমটা হয়তো এইভাবে ভাইব্রেট করছে, তার পাশের অ্যাটমটা এইভাবে ভাইব্রেট করছে, এরকমভাবে এক একটা অ্যাটম যতগুলো ডাইরেকশন পসিবল সেই ডাইরেকশনে ভাইব্রেট করতে পারে। অর্থাৎ এই যে ডাইরেকশনগুলো দিয়ে যে প্লেনগুলো আমি চিন্তা করতে পারি, সেই সবকটা প্লেন অফ অসিলেশনে ভাইব্রেশন হতে পারে। তো আমরা কি করব, যেরকমভাবে আমরা আমাদের ক্যালকুলেশন এবং অ্যানালিসিসের সুবিধের জন্য আমরা একটা ভেক্টরকে যেরকমভাবে দুটো কম্পোনেন্টে ভাগ করে নিই, এখানে আমরা ভাইব্রেশনটাকে দুটো প্লেনে রিজলভ করে নেব। আমরা এরকমভাবে সবকটা ভাইব্রেশনকে আমরা এরকম জাস্ট দুটো প্লেনে রিজলভ করে নেব। তার ফলে একটা প্লেন হচ্ছে এই যে আমার ভার্টিক্যাল লাইন বরাবর, আমি যদি একটা প্লেন ইমাজিন করি যেটা আমার এই প্লেন অফ পেপারের সাথে পারপেন্ডিকুলারলি আছে, সেই প্লেনে আমি একটা প্লেন ধরছি রিজলভ করবার জন্য। আর এই যে আমার হরাইজন্টাল লাইনটা আছে, এই হরাইজন্টাল লাইন বরাবর আমি আর একটা ভার্টিক্যাল প্লেন ইমাজিন করে নিচ্ছি ভার্টিক্যাল এই প্লেন অফ পেপারের সাথে। এই দুটো প্লেনে আমরা এই যে নানান রকম প্লেন অফ অসিলেশনস থাকতে পারে সে সবটাকে দুটো প্লেনে আমরা কনসিডার করে নিলাম, রিজলভ করে নিলাম। শুধুমাত্র আমাদের অ্যানালিসিস এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের সিম্প্লিসিটির জন্য।